নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালের জন্য আমি শেড কালারের নয়তার সুতা ব্যবহার করেছি। এই সুতাটি আমাদেরকে স্পন্সর করেছেন রিঙ্কু বুটিক্স। এরকম সুন্দর সুন্দর সুতার জন্য রিঙ্কু বুটিক্স পেজের সাথে যোগাযোগ করতে পারেন, পেজ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই হাফপটি ডিজাইনটি আমি 1 থেকে 2 বছরের মাপে করেছি। 1 থেকে 2 বছরের জন্য আমি 18 ইঞ্চি মাপ নিয়েছি, তবে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এর উপরে যখন ডাবল ক্রুশি করব তখন এটা অনেকটা খেপে আসবে, সেজন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা যে কোনো মাপে এই হাফপটি ডিজাইনটি করতে পারবেন। এবার লাস্ট যে চেনটা আছে সে চেন থেকে আমি আরও 3টা চেন করে নেব, চেন 3। এরপর হুক থেকে 4 নম্বর চেইনে অর্থাৎ লাস্ট চেইনে 1 ডাবল ক্রুশি করতে হবে, 1 ডাবল ক্রুশি অন লাস্ট চেইন। প্রথম ডাবল ক্রুশি করা হয়ে গেছে, এবারে সেকেন্ড চেইনে আমি আবার আরেকটা ডাবল ক্রুশি করে নেব। এই প্রথম রাউন্ডে প্রত্যেকটা চেইনে 1টা করে ডাবল ক্রুশি করতে হবে। তাই সবগুলো চেইনে আমি 1টা করে ডাবল ক্রুশি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো চেইনে আমি 1 ডাবল ক্রুশি করে কন্টিনিউ করেছি, আর মাপ দেওয়ার পর দেখা গেল এটা 18 ইঞ্চি হয়েছে। তবে যদি মাপ আরও ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন বলে দিচ্ছি। আপনারা শুরুতেই বাড়তি একটু সুতা রেখে নেবেন, এরকম এটা থেকে বাড়তি চেইন করে এর উপরে ডাবল ক্রুশি করে বাড়িয়ে নিতে পারবেন। আমার অন্যান্য টিউটোরিয়ালে এ সম্পর্কে বলা আছে। এবারে এই যে লাস্ট দুটো মাথা দেখতে পাচ্ছেন এই দুটোকে আমি জয়েন করে দেব। প্রথম ডাবল ক্রুশির যে ফার্স্ট স্টিচটা আছে আবার দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশির স্টিচ এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে ফার্স্ট ডাবল ক্রুশির স্টিচে জয়েন করে দিতে হবে, আর নিচে এই যে বাড়তি সুতাটা দেখছেন এটা দিয়ে নিচে জয়েন করে দিতে হবে। আমি উপরে একটু কাজ করে নিচ্ছি, চেইন 5, 5টা চেইন করে নিচ্ছি। এরপর যে 2টা স্টিচ স্কিপ করব, 1, 2, থার্ড স্টিচে 1 ডাবল ক্রুশি করব। এভাবে 1 ডাবল ক্রুশি করার পর ছোট একটা এরকম ঘর দেখতে পাবেন। আবার চেইন 2 করব, 3rd স্টিচে 1 ডাবল ক্রুশি করব, চেইন 2, 1, 2, 3rd স্টিচে 1 ডাবল ক্রুশি। প্রথম রাউন্ড এভাবেই কন্টিনিউ করতে হবে। 2টা চেইন নেব আর 3 নম্বর ঘরে 1টা ডাবল ক্রুশি, 2টা চেইন, 3 নম্বর ঘরে 1টা ডাবল ক্রুশি করতে হবে। প্রথম রাউন্ড এভাবেই করে নিতে হবে, চেইন 2, 1 ডাবল ক্রুশি অন 3rd স্টিচ। তো ফার্স্ট রাউন্ড আমি এভাবেই পুরোটা কন্টিনিউ করে নিব একদম লাস্ট পর্যন্ত। এবার নিচের কাজটা দেখিয়ে দিচ্ছি, নিচে যে বাড়তি সুতাটা দেয়া আছে ওটা দিয়েই জয়েন করে নিতে হবে। অপর দিকে যে 3টা চেইন দেখতে পাচ্ছেন এর ভিতরে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। তার আগে এখানে একটা লুপ করে নিতে হবে, তাহলে ফিনিশিংটা দেখতে সুন্দর লাগবে। এরকম একটা লুপ করে আমি ছেড়ে দিব। এবার অপর প্রান্তের এভাবে ঢুকিয়ে দিতে হবে, যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেমভাবে করবেন। যদি না বুঝেন আবার দেখবেন এই জায়গাটা, আপনারাও এভাবে জয়েন করে নেবেন। এবার নিচে যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন এটা একটা নিডল দিয়ে আমি সেটিং করে নেব। এবার প্রথম রাউন্ড পুরোটা শেষ করে ফিরে আসছি। প্রথম রাউন্ড পুরোটা করে নিয়েছি, এভাবে একইভাবে করে নিয়েছি। এবার জয়েন করে নিচ্ছি ফার্স্ট রাউন্ড। প্রথমে যে 5টা চেইন করেছিলাম, চেইন 5, তার ভিতরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, জয়েন উইথ স্লিপ স্টিচ। সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি, সেজন্য 5টা চেইন করে নেব, চেইন 5। 3টা চেইন দ্বারা প্রথম ডাবল ক্রুশি বুঝাবে, আর উপরের ঘরটার জন্য 2টা চেইন করে নিলাম। এবার 1 ডাবল ক্রুশি করে নেব নেক্সট স্টিচে, যেখানে ডাবল ক্রুশি করেছিলাম তার উপরেই ঠিক ডাবল ক্রুশিটা করতে হবে এভাবে। এবারে চেইন 2, নেক্সট ডাবল ক্রুশির স্টিচের উপরে 1 ডাবল ক্রুশি করতে হবে এভাবে। আবার চেইন 2,
वन टू वन डबल क्रोशे नेक्स्ट डबल क्रोशे स्टिच এই রাউন্ড এভাবেই কন্টিনিউ করতে হবে চেইন টু ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ সেকেন্ড রাউন্ড খুবই সোজা এইভাবে পুরোটা করে নিতে হবে আমি পুরোটা শেষ করে ফিরে আসছি সেকেন্ড রাউন্ড শেষে ফিরে এলাম এই রাউন্ড পুরোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই রাউন্ড জয়েন করে নেব প্রথম যে পাঁচটা চেইন করেছিলাম চেইন ফাইভ এর ভিতরে एक स्लिप स्टिच दिए जॉइन करे नेब थार्ड राउंड शुरू करछी ए पर्याये आमी तीनटा चेन करे नेब प्रथमे चेन थ्री वन टू थ्री तीनटा चेन करे निलाम एबार साथे जे स्पेसटा देखते पाच्छेन ए स्पेसे आमी टू डबल क्रोशे करे नेब आमी एखाने भराट करे नेब दुइटा घर तो प्रथम चेन टू स्पेसे आमी टू डबल क्रोशे करे निलाम एभावे नेक्स्ट স্টিচের উপরে একটা ডাবল ক্রোশি করে নেব তাহলে একটা ঘর ভরাট করা হয়ে গেল সেম ভাবে নেক্সট ঘরটাও আমি ভরাট করে নেব নেক্সট স্পেসে টু ডাবল ক্রোশি করে নেব ওয়ান টু নেক্সট যে স্টিচ দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশি স্টিচ এখানে একটা ডাবল ক্রোশি করে নেব দেখতে পাচ্ছেন এই রকম হবে এইভাবে আমি দুইটা ঘর ভরাট করে নেব এটা মূলত আমি ব্যাক সাইড করে নিলাম বোতামের জন্য এখানে একটা ঘর বানাবো আমি এখানে যেন বোতাম দিতে পারি মানে এটা হচ্ছে পেছন সাইড এবারে দুই পাশ সমান করে আমি দুই পাশে মার্ক করে নেব এরকম স্টিচ মার্কার দিয়ে দুই পাশে মার্ক করে নিতে হবে মূলত সামনে যে ডিজাইনটা হবে তার জন্যই এভাবে মার্ক করে নিতে হলো এবার মাঝে যে ডিজাইনটা করব মাঝের ডিজাইনের জন্য একদম মিডল পয়েন্ট আমাকে মার্ক করতে হবে একদম মিডল পয়েন্টটাই মার্ক করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে তো আমি দুই পাশ থেকে গুনে গুনে একদম মিডল পয়েন্টটা মার্ক করে নেব এরকম করে দুই পাশ থেকে গুনে তারপর একদম মাঝে যে ঘরটা আছে সেটাই মার্ক করতে হবে তবে যদি মাঝে দুইটা মিডল ঘর পান মানে একটা না বের হয়ে যদি দুইটা ঘর বের হয় তাহলে সাইডে যে স্টিচ মার্কার দেখতে পাচ্ছেন সে স্টিচ মার্কার এক ঘর এগিয়ে দিবেন তাহলেই ঠিক হয়ে যাবে যেখানে সুতার লুপ ছিল সেখানে চলে এসেছি এবারে দুইটা চেন করে নেব চেন টু ওয়ান ডাবল ক্রোশে নেক্সট স্টিচ এইভাবে কন্টিনিউ করব চেন টু ওয়ান ডাবল ক্রোশে নেক্সট স্টিচ এইভাবে এই স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করব স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করেছি এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে এখানে সেম জিনিস করতে হবে চেইন টু ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ আবার সেম এই ঘরটাই মার্ক করে রাখব এবারে এখান থেকে পরবর্তী স্টিচ মার্কারের আগের ঘর পর্যন্ত মানে ডাবল ক্রোশির স্টিচ পর্যন্ত কন্টিনিউ করব সেম একইভাবে তো দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ করেছি যে ঘরটা মার্ক করে রেখেছি এবার সেই ঘরটা ভরাট করে দেব টু ডাবল ক্রোশি এই ঘরে করতে হবে দুইটা ডাবল ক্রোশি করে দেব এই ঘরটাতে এক দুই টু ডাবল ক্রোশি করা হয়ে গেছে নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি করে দেব তাহলে এই ঘরটা ভরাট করা হয়ে গেল এবার দুইটা চেইন দেব নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি করে দেব হয়ে গেছে আবার দুইটা চেইন দেব নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি এইভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করব আমি এবং স্টিচ মার্কারের কাজটা শেষ হয়ে গেলে একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে একদম লাস্ট স্টিচ পর্যন্ত আমি কন্টিনিউ করছি তো দেখতে পাচ্ছেন আমি একদম লাস্ট স্টিচ পর্যন্ত কন্টিনিউ করেছি আর স্টিচ মার্কারটা খুলে নিয়েছি কেননা স্টিচ মার্কারের আর কোনো দরকার নেই তাই অপর পাশেরটাও খুলে নিলাম এই রাউন্ডের লাস্ট প্রান্তে আছি এখন এবার এই রাউন্ড শেষ করব এই রাউন্ডটা আমি জয়েন করে নিচ্ছি প্রথম যে তিনটা চেইন করেছিলাম তার ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে জয়েন করে নেবেন তো এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্রোশির ঘরগুলো করছি প্রতিটা ঘরে উপরে যে স্টিচগুলো থাকে এখানে দুইটা লুপ থাকে এটা হচ্ছে ব্যাক লুপ আর সামনেটাকে বলে ফ্রন্ট লুপ
এই এখন আমি ব্যাক লুপে কাজ করব। এখানে যতগুলো ডাবল ক্রোশির ঘর আছে প্রত্যেকটা ডাবল ক্রোশির ব্যাক লুপে এখন কাজ করব। তো আমি প্রথম ডাবল ক্রোশির স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম, মানে এখান থেকে ওখানে যেতে হবে সেজন্য একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম, তিনটা চেইন করে নিলাম। এবার সেম ঘরের ব্যাক লুপে একটা ডাবল ক্রোশি করে নেব। সেম স্টিচের ব্যাক লুপে একটা ডাবল ক্রোশি করে নিলাম এভাবে। নেক্সট স্টিচের ব্যাক লুপে আবার একটা ডাবল ক্রোশি করব, এভাবে সবগুলো কন্টিনিউ করব। সবগুলো ডাবল ক্রোশির ঘরের ব্যাক লুপে একটা করে ডাবল ক্রোশি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, একটা লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশিগুলো করে নিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। তো সবগুলো ঘরে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি এভাবে। এই রাউন্ডে যখন শেষ করব ফিরে এসে তখন যে সামনে যে লুপগুলো খালি রেখেছি ফ্রন্ট লুপ, এখানে কাজ করতে হবে এই রাউন্ডেই। এই রাউন্ড শেষে এখানে এসে কাজ করতে হবে ফ্রন্ট লুপের উপরে। এখন চলে যাচ্ছি মেইন অংশে, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ। তো একইভাবে কন্টিনিউ করতে হবে, আমি মাঝে যে ঘরটা ভরাট করে রেখেছিলাম সে পর্যন্ত একইভাবে কন্টিনিউ করে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে ভরাট করে রেখেছি এই ঘরের আগের ঘর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো আমি এখানে করে নিয়েছি, এবার ডিজাইনটি শুরু করছি। ডিজাইনটি করা দেখিয়ে দিচ্ছি, এই যে আগের ঘরটা ফাঁকা রেখেছি এখানে এবার ভরাট করে নেব। টু ডাবল ক্রোশি করে নিচ্ছি এই ফাঁকা ঘরটাতে, ফাঁকা ঘরটাতে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, হয়ে গেল। নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করে নেব, তাহলে এখানে চারটা ডাবল ক্রোশি করা হয়ে গেল, ফোর ডাবল ক্রোশি। এই পর্যায়ে আটটা চেইন করে নিতে হবে, চেইন এইট, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। তো আটটা চেইন করে নিলাম আমি। লাস্ট যে ডাবল ক্রোশি স্টিচ দেখতে পাচ্ছেন, লাস্ট ডাবল ক্রোশি স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করতে হবে, এখানে ওয়ান ডাবল ক্রোশি করে দেব। নেক্সট স্পেসে টু ডাবল ক্রোশি করতে হবে, দুইটা ডাবল ক্রোশি করে দিচ্ছি এখানে, আর স্টিচের উপরে ওয়ান ডাবল ক্রোশি করতে হবে, এইরকম হবে দেখতে। এবারে দুইটা চেইন করব, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ। সেম একইভাবে কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত আমি কন্টিনিউ করে নিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত আমি কন্টিনিউ করে নিয়েছি, একদম শেষ পয়েন্টে আছি এখন। এখানে কিছু কাজ আছে দেখিয়ে দিচ্ছি, দুটা চেইন করে নিলাম। এবার এই রাউন্ড জয়েন করা যাবে না, এই যে তিনটা করে চেইন করে উপরে উঠেছিলাম এর ভিতরে একটা ডাবল ক্রোশি করে দিতে হবে। যদিও এটা কোনো স্টিচ না কিন্তু এখানে একটা ডাবল ক্রোশি করতে হবে। এ পর্যায়ে শুরুতে যে আমি ফ্রন্ট লুপগুলো বাকি রেখেছিলাম, মানে ব্যাক লুপে কাজ করেছি কিন্তু ফ্রন্ট লুপে কাজ করিনি, এখন করতে হবে এই ফ্রন্ট লুপগুলোতে কাজ। প্রত্যেকটা ফ্রন্ট লুপে এখন ডাবল ক্রোশি করতে হবে। তো নেক্সট যে ফ্রন্ট লুপটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাবল ক্রোশি করতে হবে। আপনারা সেমভাবে ডাবল ক্রোশি করে নেবেন। প্রত্যেকটা ফ্রন্ট লুপে আমি একটা করে ডাবল ক্রোশি করে দিচ্ছি। সবগুলো ফ্রন্ট লুপে ডাবল ক্রোশি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এটা ব্যাক সাইডে হবে,
পিছনের অংশে বোতাম লাগানোর জন্য এরকম একটা ঘর করে দিয়েছি। এটা এখান থেকে একদম উপর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। পরবর্তী অংশে চলে যাচ্ছি, তিনটা চেন করে নেব, চেন থ্রি। এবার এটাকে টার্ন করে নিতে হবে কাজ করার জন্য। টার্ন করে নিলাম, নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করব। সেম স্টিচে করা যাবে না, নেক্সট স্টিচে করতে হবে। প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশি করে দেব, ওয়ান ডাবল ক্রোশি নেক্সট ইচ স্টিচ। সবগুলো স্টিচে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এবারে দুইটা চেন দেব, নেক্সট ঘরে নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করে দিলাম, দুইটা চেন নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি। এভাবে কন্টিনিউ করতে হবে। আমি মাঝে যে একটা ডিজাইন তুলেছিলাম এরকম ডিজাইন দুই পাশেও করতে হবে, মানে এটার দুই পাশে দুইটা ডিজাইন হবে। এই রাউন্ড থেকেই ডিজাইনটা শুরু হবে, তো কন্টিনিউ করতে হবে এই পর্যন্ত, এই পর্যন্ত করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত করে নিয়েছি সেম কাজ। এই ডিজাইন থেকে সাত নম্বর ঘর মার্ক করতে হবে, তো আমি গুনে দিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তো সাত নম্বর ঘর মার্ক করতে হবে, অপোজিট সাইডেও তাই করতে হবে, এখানেও সাত নম্বর ঘর মার্ক করতে হবে। দুই পাশে এভাবে মার্ক করে নিয়েছি এটা বোঝানোর জন্য যে এখান থেকে ডিজাইনটার কাজ শুরু হবে। তো আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, যেহেতু এখন এখানে কাজ করব এই ঘরে, তো এই ঘরটাতে প্রথমে ভরাট করে নিতে হবে। স্পেসের ভিতরে টু ডাবল ক্রোশি করে নেব, ওয়ান টু, আর স্টিচের উপরে একটা ডাবল ক্রোশি করে দেব। এভাবে দেখতে পাচ্ছেন এভাবে ভরাট করে দিব। বাকি কাজটি একইভাবে করতে হবে, চেন টু, ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। এভাবে আমি করে নিয়েছি মাঝের অংশগুলো, মানে যে কটা ঘর বাকি ছিল। মিডলে যে ডিজাইনটা তুলেছিলাম এখানে এখন আছি, পাশের যে ঘরটা আছে এখানে এখন ভরাট করে নেব, টু ডাবল ক্রোশি মিডল স্পেসে, নেক্সট স্পেসে ওয়ান ডাবল ক্রোশি করে নেব। এভাবে ভরাট করে নিতে হবে। এবার চেন করে নেব, এ পর্যায়ে চেন করতে হবে পাঁচটি, চেন ফাইভ। পাঁচটা চেন করা হয়ে গেছে। এবার আগে যে চেন করেছিলাম তার মিডলে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এভাবে আবার পাঁচটা চেন করে নেব, চেন ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা চেন করে নিলাম। এবার এর লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশি করে দেব। পাশের ফাঁকা ঘরটা ভরাট করে দিতে হবে, টু ডাবল ক্রোশি ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। ডিজাইনটা এরকম হবে পর্যায়ে। পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত একইভাবে কন্টিনিউ করতে হবে। আমি করে নিয়েছি সবগুলো ঘরে। এবার যেখানে স্টিচ মার্কার আছে সে ঘরটা ভরাট করে দিতে হবে, একইভাবে ভরাট করে দেব, টু ডাবল ক্রোশি, আর স্টিচের উপরে একটা ডাবল ক্রোশি করে দেব, চেন টু, ওয়ান টু, ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। তো ডিজাইনটা এরকম হবে এই রাউন্ডে, একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নেব সেমভাবে। একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নিয়েছি, এরপর যে কোনো ডিজাইন হবে না। একদম লাস্টের একটা ডাবল ক্রোশি দেখিয়ে দিচ্ছি, লাস্ট যে তিনটা চেন করে উপরে উঠেছিলাম তার ভিতর দিয়ে লাস্ট ডাবল ক্রোশিটা করতে হবে, আর এটা অবশ্যই করতে হবে, এটা না করলে ডিজাইনে গরমিল হয়ে যাবে। তিনটা চেন করে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বোতামের ঘরগুলো এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এবার এখানে ডাবল ক্রোশি করে নিতে হবে সবগুলো ঘরে, সেম ঘরে করা যাবে না, নেক্সট প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করে দেব। সবগুলো ঘরে করে দিয়েছি, দুইটা চেইন, নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি। আমি এ পর্যন্ত কন্টিনিউ করে নেব। তো দেখতে পাচ্ছেন একইভাবে আমি এ পর্যন্ত কন্টিনিউ করেছি। এবার এই ঘরটা ভরাট করে দেব, টু ডাবল ক্রোশি নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি। এ পর্যায়ে আটটা চেন করব, চেইন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ
सिक्स सेवेन एट आठटा चेन करे नियेछि। लास्ट स्टीचे वन डबल क्रुशी करते हबे। स्पेसर भितरे दुईटा डबल क्रुशी करते हबे, टू डबल क्रुशी वन स्पेस। एभावे सबगुलो करे नियेछि, भराट करे नियेछि। दुईटा चेन करब, नेक्स्ट स्टीचे वन डबल क्रुशी करब। एभावे परवर्ती डिजाइने चले जेते हबे। ए घरटा भराट करे नेब, टू डबल क्रुशी वन स्पेस। स्पेसर भितरे दुईटा डबल क्रुशी करे देब আর স্টিচের উপরে একটা ডাবল ক্রুশি করব। এবারে চেইন করতে হবে। আগের বার পাঁচটা চেইন করেছিলাম, এবার ছয়টা চেইন করব, চেইন সিক্স। চেইন সিক্স করতে হবে, করে নিয়েছি। এই যে মিডলে একটা সিঙ্গেল ক্রুশি দিয়েছিলাম, এবার এটা সহ দুই পাশে দুইটা সিঙ্গেল ক্রুশি দিতে হবে। আমি প্রথমে এই পাশে একটা সিঙ্গেল ক্রুশি দিলাম, এবারে সিঙ্গেল ক্রুশির ভিতরে একটা সিঙ্গেল ক্রুশি দিতে হবে, এবারে পাশের স্পেসে একটা সিঙ্গেল ক্রুশি দিতে হবে। তাহলে টোটাল তিনটা সিঙ্গেল ক্রুশি হবে। আবার ছয়টা চেইন করে নিচ্ছি এখানে, চেইন সিক্স। নেক্সট লাস্ট স্টিচের উপরে একটা ডাবল ক্রুশি করলাম, এখানে টু ডাবল ক্রুশি করব, ওয়ান টু। আর ডাবল ক্রুশি ঘরের উপরে একটা ডাবল ক্রুশি করে দেব। তাহলে ঘরটা ভরাট করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম হবে। মাঝের ঘরগুলো একইভাবে কন্টিনিউ করে নেক্সট ডিজাইনে চলে যাব। এইভাবে এইভাবে পরের ডিজাইনটিও করে নিতে হবে, একইভাবে এখানে করতে হবে। তো দেখতে পাচ্ছেন দুই পাশে আমি একইভাবে করে নিয়েছি। পরবর্তী অংশে চলে যাচ্ছি, এখান থেকে একদম লাস্ট পর্যন্ত আগের মতো করেই কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ করে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত। এবার ওখান থেকে এই ডিজাইনের আগের ঘর পর্যন্ত আবার ফিরে আসতে হবে একই ডিজাইন কন্টিনিউ করে। এ পর্যন্ত আমি করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আমি কন্টিনিউ করে নিয়েছি ডিজাইনের আগের ঘর পর্যন্ত। এবার মাঝের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। এখানে স্পেস আছে, এখানে ভরাট করে নিতে হবে, টু ডাবল ক্রুশি অন স্পেস, ওয়ান ডাবল ক্রুশি নেক্সট স্টিচ। চেইন ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান সিঙ্গেল ক্রুশি অন মিডল স্পেস। মাঝে একটা সিঙ্গেল ক্রুশি দিয়ে দিচ্ছি। আবার চেইন ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এবার এই পাশের ঘরটা আবার ভরাট করে দিব। লাস্ট স্টিচে ওয়ান ডাবল ক্রুশি করে দিচ্ছি। এবার যে স্পেস আছে তার উপরে টু ডাবল ক্রুশি, ওয়ান টু, আর স্টিচের উপরে ওয়ান ডাবল ক্রুশি। ডিজাইনটি এরকম হবে। চেইন টু, ওয়ান ডাবল ক্রুশি নেক্সট স্টিচ। এবার মিডল যে ডিজাইন আছে সেটার কাজ করতে হবে। এখানে ভরাট করে নেব, টু ডাবল ক্রুশি অন স্পেস, ভরাট করে নিয়েছি আমি একইভাবে। এবার চেইন করে নেব, চেইন সেভেন, সাতটা চেইন করে নিচ্ছে এখানে। সাতটা চেইন করা হয়ে গেছে। এবার স্পেসে একটা সিঙ্গেল ক্রুশি দেব, দুই পাশে দুইটা সিঙ্গেল ক্রুশি দিতে হবে। প্রথমে এ পাশে দিয়ে নিচ্ছি, ওয়ান সিঙ্গেল ক্রুশি অন স্পেস, ওয়ান সিঙ্গেল ক্রুশি নেক্সট থ্রি স্টিচ। এখানে যে সিঙ্গেল ক্রুশি তিনটা ঘর আছে, প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রুশি দিয়ে নিচ্ছি। এরপর স্পেসে একটা সিঙ্গেল ক্রুশি দিয়ে নিচ্ছি, ওয়ান সিঙ্গেল ক্রুশি অন স্পেস। আবার চেইন করতে হবে, চেইন সেভেন, সাতটা চেইন করতে হবে এখানে। এরপর নেক্সট স্পেসে ভরাট করে নেব, ওয়ান ডাবল ক্রুশি লাস্ট স্টিচ। লাস্ট স্টিচে একটা ডাবল ক্রুশি করব। এবার এখানে টু ডাবল ক্রুশি করতে হবে, দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দুইটা চেইন করব, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রুশি করে দেব। আবার এই ঘরটা ভরাট করব একইভাবে, টু ডাবল ক্রুশি অন স্পেস, ওয়ান ডাবল ক্রুশি নেক্সট স্টিচ।
चेन करे नीते हबे चेन फाइव पाँचटा चेन करब एक सिंगल क्रोशी करे देव मिडल स्पेसे आबार पाँचटा चेन करब पाशेर घरटा भराट करते हबे एक ही भावे वन डबल क्रोशी लास्ट स्टिच स्पेसर भितरे टू डबल क्रोशी वन टू वन डबल क्रोशी ऑन स्टिच एखाने एकटा डबल क्रोशी करे दिते हबे चेन टू वन डबल क्रोशी नेक्स्ट स्टिच। तो देखते पाच्छेन डिजाइनटी एरकम होयेछे। এখান থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নেছি আবার এ পর্যন্ত ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক এ পর্যন্ত করে নিয়েছি এবার ডিজাইনে চলে যাচ্ছি। যে ঘরটায় আছি এখন ভরাট করে নিতে হবে টু ডাবল ক্রুশি ওয়ান ডাবল ক্রুশি নেক্সট স্টিচ। এবারে চেন করে নিতে হবে চেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা চেন করা হয়ে গেছে। এবার এখানে সিঙ্গেল ক্রুশি করে দেব ওয়ান সিঙ্গেল ক্রুশি অন স্পেস স্পেসে একটা সিঙ্গেল ক্রুশি মিডলে একটা সিঙ্গেল ক্রুশি আর অন্য পাশে একটা সিঙ্গেল ক্রুশি টোটাল তিনটা সিঙ্গেল ক্রুশি। আবার চেন করে নিচ্ছি ছয়টা সিক্স চেন আবার ভরাট করে নিতে হবে এই ঘরটাতে ভরাট করে নেব ওয়ান ডাবল ক্রুশি করে নেছি লাস্ট স্টিচের উপরে স্পেসে টু ডাবল ক্রুশি করব ওয়ান টু নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রুশি করতে হবে। ডিজাইনটি এরকম হবে। মিডলে যে ডিজাইনটি করেছি এবার এটাকে ডিক্রিজ করতে হবে মানে ভিতরের দিকে নিতে হবে তাই আর বাড়ানো যাবে না এ পর্যায়ে থেকে কমাতে হবে মানে ডিক্রিজ করব। এর জন্য দুইটা চেন করে নিচ্ছি চেন টু লাস্ট স্টিচে একটা ডাবল ক্রুশি করে দেব ওয়ান ডাবল ক্রুশি অন লাস্ট স্টিচ এইভাবে। এবার এর ভিতরের স্পেসে তিনটা ডাবল ক্রুশি করে দেব থ্রি ডাবল ক্রুশি টু থ্রি তাহলে এখানে টোটাল চারটা ডাবল ক্রুশি করা হয়ে গেল। এই পর্যায়ে ছয়টা চেন করতে হবে চেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা চেন করে নিয়েছি এখানে টোটাল পাঁচটা সিঙ্গেল ক্রুশি ছিল ফাইভ সিঙ্গেল ক্রুশির উপরে ফাইভ সিঙ্গেল ক্রুশি করতে হবে পাঁচটা সিঙ্গেল ক্রুশির উপরে আমি পাঁচটা সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাঁচটা সিঙ্গেল ক্রুশি করে দিয়েছি আবার ছয়টা চেন করে নেব চেন সিক্স ছয়টা চেন করে নিচ্ছি এবার ভিতরের ঘরে তিনটা ডাবল ক্রুশি করে নেব থ্রি ডাবল ক্রুশি ওয়ান টু অ্যান্ড থ্রি। প্রথম যে স্টিচ আছে প্রথম স্টিচে একটা ডাবল ক্রুশি করে দেব তাহলে টোটাল ফোর ডাবল ক্রুশি করা হলো এখানে দুইটা চেন করব চেন টু ওয়ান ডাবল ক্রুশি লাস্ট স্টিচ একদম শেষের ঘরটাতে একটা ডাবল ক্রুশি করে দেব। এই ফুলের প্যাটার্নটা হয়ে গেছে পর্যায়ে এই রাউন্ডের নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি। নেক্সট যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাঙ্ক ঘরে এবার ভরাট করে নেব টু ডাবল ক্রুশি ওয়ান টু নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রুশি তাহলে এটা ভরাট করা হয়ে গেল। এবারে চেন করে নেব এখানে চেন সিক্স ছয়টা চেন করে নিতে হবে প্রথমে যেরকম করেছি একইভাবে এখানে কন্টিনিউ করতে হবে। এ পাশে একটা সিঙ্গেল ক্রুশি করব মিডলে একটা সিঙ্গেল ক্রুশি করব আর এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব টোটাল থ্রি সিঙ্গেল ক্রুশি আবার ছয়টা চেন করে নেব চেন সিক্স। এবার বাড়াতে হবে যেহেতু ইনক্রিজ করতে হবে তাই আমি বাড়িয়ে নিচ্ছি লাস্টের ঘরে একটা ডাবল ক্রুশি দিলাম এই ঘরটা ভরাট করে দেব টু ডাবল ক্রুশি ওয়ান টু
স্টিচের উপরে একটা ডাবল ক্রোশি করে দেব। তাহলে ভরাট করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন ডিজাইনটি দেখতে এরকম হবে। দুটা চেইন করব, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ, এরকম ব্ল্যাঙ্ক ঘরগুলো করে কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত। আমি লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত আমি করে নিয়েছি। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে। আমি সুতা কেটে নিলাম। এই পর্যায়ে স্লিপ পার্টের জন্য আমাকে মার্ক করে নিতে হবে দুই পাশে, আর গলার অংশটাও বের করে নিতে হবে। প্রথমে স্লিপ পার্ট করতে হবে, মানে হাতার অংশ, এর জন্য দুই পাশে মার্ক করে নেব। তো দেখতে পাচ্ছেন যেখানে ভরাট করে নিয়েছি তার পাশের ঘরটা ফাঁকা রেখে তার পাশের ঘরে আমি মার্ক করে নেব। যেহেতু ইনক্রিজ করতে হবে আরও একটা ঘর বাকি আছে এই প্যাটার্নটা শেষ করতে, এপাশেও সেমভাবে করতে হবে। লাস্ট ভরাট ঘর থেকে সেকেন্ড ঘরে আমি মার্ক করে নিচ্ছি, দুই পাশে একইভাবে মার্ক করে নিতে হবে। এভাবে এই মার্ক করা ঘরে কাজ করা যাবে না, মার্ক করা ঘর বাদ দিয়ে কাজ করতে হবে। তো আমি মার্ক করা ঘরের পাশের স্টিচে সুতা জয়েন করে নিচ্ছি, তিনটা চেন করে নেব, চেন থ্রি। মাঝের প্যাটার্নের জন্য এবার এই ঘরটা ভরাট করে নিতে হবে, টু ডাবল ক্রোশি করে দিচ্ছি। প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেটা প্রথম ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে, আর এখানে একটা ডাবল ক্রোশি করে দিলাম, তাহলে টোটাল চারটা ডাবল ক্রোশি হলো এখানে। এবারে চেন করতে হবে চেন সেভেন, টোটাল সাতটা চেন করে নেব আমি, সেভেন চেন। মিডিলে তিনটা সিঙ্গেল ক্রোশি আছে, এবারে দুই পাশে দুইটা বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন এপাশে একটা সিঙ্গেল ক্রোশি দিলাম, এবার তিনটা সিঙ্গেল ক্রোশির উপরে তিনটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে, সিঙ্গেল ক্রোশি টোটাল পাঁচটা করতে হবে। এখানে চারটা হয়ে গেছে, এপাশে একটা করে দেব, তাহলে টোটাল পাঁচটা হয়ে গেল। এবার সাতটা চেন করে নেব, সেভেন চেন। এবার এপাশে যে ফাঁকা ঘরটা আছে সেটা ভরাট করে নেব। লাস্ট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করে দিচ্ছি এই ফাঁকা ঘরটাতে, টু ডাবল ক্রোশি করতে হবে। নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করতে হবে, তাহলে ভরাট করা হয়ে গেল। এভাবে এই ডিজাইনটার ইনক্রিজ পার্ট এই পর্যন্ত, এরপর ডিক্রিজ করতে হবে। তো পাশের যে প্যাটার্নটা আছে এটা আমি এখন ডিক্রিজ করব, সেই জন্য দুইটা চেইন দিয়ে এই ভরাট অংশটা ব্ল্যাঙ্ক করে দিব। লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশি করে দিলাম। এবার ভিতরের অংশে আমি তিনটা ডাবল ক্রোশি করে দিব, থ্রি ডাবল ক্রোশি, যেহেতু ডিক্রিজ করছি। চেন করতে হবে চেন ফাইভ, পাঁচটা চেন করে নিচ্ছি। এখানে টোটাল পাঁচটা সিঙ্গেল ক্রোশি আছে, টোটাল ফাইভ সিঙ্গেল ক্রোশি, দুই পাশের দুইটা বাদ দিয়ে মিডল তিনটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। ওয়ান সিঙ্গেল ক্রোশি মিডল থ্রি স্টিচ, ওয়ান টু থ্রি, মিডল থ্রি স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশি করে দিলাম। আবার পাঁচটা চেন করে নিচ্ছি, চেন ফাইভ, ভিতরে তিনটা ডাবল ক্রোশি করে দেব, থ্রি ডাবল ক্রোশি এখানে করতে হবে, ওয়ান টু থ্রি, তিনটা ডাবল ক্রোশি করে দিলাম। নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি এভাবে করতে হবে। এবারে এই ঘরটা আমি ব্ল্যাঙ্ক করে দেব, টু চেইন, ওয়ান ডাবল ক্রোশি, লাস্ট স্টিচ, এরকম হবে ডিজাইনটি। এবার এই ঘরটা ভরাট করে দেব, টু ডাবল ক্রোশি, ওয়ান ডাবল ক্রোশি, নেক্সট স্টিচ, প্রথম অংশ আর শেষের অংশ একইভাবে করতে হবে। আমি একইভাবে কন্টিনিউ করে নিচ্ছি অংশটা, সাতটা চেন করব, সেভেন চেন, এখানে তিনটা সিঙ্গেল ক্রোশি আছে, টোটাল পাঁচটা সিঙ্গেল ক্রোশি হবে। আবার সাতটা চেন করতে হবে, চেন সেভেন। লাস্ট ইনক্রিজ এখানে একঘর বাড়াতে হবে,
लास्ट स्टीचे वन डबल क्रुशि करे ए घरटा बाड़िए दिलाम। जे घरे मार्क करा आछे से घरे कोनो काज करा जाबे ना, ताई एटाई लास्ट घर। तीनटा चेन करे टार्न करे निच्छि। ए घरटा ब्ल्यांक करे दिते हबे सेजन्य आमी आरो दुइटा चेन करब, चेन टू। एबार लास्ट घरे माने लास्ट स्टीचे वन डबल क्रुशि करे दिब, ताहले ए घरटा ब्ल्यांक हो जाबे। এভাবে দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম এভাবে। এবার এই চেনের ভিতরে থ্রি ডাবল ক্রুশি করতে হবে, তাহলে এই চেনের ভিতরে একটা ভরাট ঘর আমি পেয়ে যাব। টু থ্রি এরকম হয়ে গেল। এরপর যে চেন করব আমি, চেন সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছয়টা চেন করে নিলাম। এখানে ফাইভ সিঙ্গেল ক্রুশি আছে, তার উপরে পাঁচটা সিঙ্গেল ক্রুশি করে দিতে হবে। প্রত্যেকটা সিঙ্গেল ক্রুশির উপরে একটা করে সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি। হয়ে গেছে। আবার চেন সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছয়টা চেন করে নিয়েছি। এবার ভিতরে ডিক্রিজ করতে হবে, যেহেতু ভিতরে থ্রি ডাবল ক্রুশি করতে হবে। ওয়ান টু থ্রি, আর প্রথম স্টিচের ভিতরে একটা ডাবল ক্রুশি করতে হবে, তাহলে টোটাল ফোর ডাবল ক্রুশি এখানে করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন, পাশের ঘরটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। চেইন টু, ওয়ান ডাবল ক্রুশি, লাস্ট স্টিচ, চেন টু, ওয়ান টু, ওয়ান ডাবল ক্রুশি, নেক্সট স্টিচ, চেন টু। এই ঘরটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে, নেক্সট স্টিচে লাস্ট স্টিচে ওয়ান ডাবল ক্রুশি। এখানে তিনটা ডাবল ক্রুশি করে দেব, থ্রি ডাবল ক্রুশি এই ঘরটাতে। চেন ফোর, ওয়ান টু থ্রি ফোর, মিডল যে স্টিচ আছে মিডল স্টিচে ওয়ান সিঙ্গেল ক্রুশি করতে হবে, ওয়ান সিঙ্গেল ক্রুশি অন মিডল স্টিচ, এভাবে করে দিলাম। আবার চারটা চেন করে নেব, চেন ফোর, ভিতরের ঘরে তিনটা ডাবল ক্রুশি করে দেব, থ্রি ডাবল ক্রুশি, ওয়ান টু থ্রি। নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রুশি, ডিজাইনটা এরকম হবে। চেন টু, এই ঘরটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। ওয়ান টু, ওয়ান ডাবল ক্রুশি, লাস্ট স্টিচ, চেন টু, ওয়ান ডাবল ক্রুশি, নেক্সট স্টিচ, চেন টু। প্রথমে যে ডিজাইনটা করেছিলাম সেটার মতো করেই এখানে ডিজাইনটা করে দিতে হবে। ওয়ান ডাবল ক্রুশি লাস্ট স্টিচে আমি করে দিচ্ছি। এবার ডিক্রিজ করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাদের বুঝতে সমস্যা হবে তারা ভালো করে দেখবেন। খুবই সহজ একটা ডিজাইন, যদি মন দিয়ে দেখেন খুবই সহজ। এবারে ছয়টা চেন করে নেব, চেন সিক্স, ছয়টা চেন করে নিয়েছি যেহেতু ডিক্রিজ। এখানে পাঁচটা সিঙ্গেল ক্রুশির ঘর আছে, পাঁচটা সিঙ্গেল ক্রুশির উপরে পাঁচটা সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি। চেন সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ভিতরের ঘরে থ্রি ডাবল ক্রুশি করতে হবে। ওয়ান টু থ্রি, ওয়ান ডাবল ক্রুশি, নেক্সট স্টিচ, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রুশি করে দিচ্ছি। চেন টু, ওয়ান ডাবল ক্রুশি, লাস্ট স্টিচ। লাস্টে যে তিনটা ডাবল ক্রুশি করে উপরে উঠেছিলাম তার ভিতর দিয়ে লাস্ট ডাবল ক্রুশিটা করে দিচ্ছি। নেক্সট রোতে চলে যাব এখন, চেন থ্রি। এবার এটাকে টার্ন করে নেব, উপরের ঘরের জন্য আরও দুইটা চেন করে নেব, চেন টু, ওয়ান ডাবল ক্রুশি, নেক্সট স্টিচ, এখানে একটা ডাবল ক্রুশি করে দিতে হবে, এরকম ঘর পাওয়া যাবে। আবার চেন টু,
वन डबल क्रोशे लास्ट स्टिच दुटा ब्लैंक घर हो जाए एरकम थ्री डबल क्रोशे करते हबे वन टू थ्री ताहोले टोटल फोर डबल क्रोशे हबे एखाने एबार पाँचटा चेन करे नेब चेन फाइव वन टू थ्री फोर फाइव वन डबल क्रोशे मिडल थ्री स्टिच दुई पाशे दुटा घर बाद दिते हबे मिडले जे तीनटा घर आछे तीनटा घरे एकटा करे सिंगल क्रोशे करे देब चेन फाइव वन टू थ्री फोर फाइव थ्री डबल क्रोशे करे नेब ए स्पेसटाय वन टू थ्री वन डबल क्रोशे नेक्स्ट स्टिच पाशेर घरटा ब्लैंक करे दिते हबे चेन टू वन डबल क्रोशे लास्ट स्टिच ये घरगुलो ब्लैंक आछे सबगुलो ब्लैंक ही करे दिते हबे चेन टू वन डबल क्रोशे नेक्स्ट स्टिच सबगुलो घर आमी एभाबे करे निच्छि ये घरटा ब्लैंक करे दिब वन डबल क्रोशे लास्ट स्टिच ए पर्याये दुइटा चेन नेब चेन टू वन टू एबार एखाने दुइटा डबल क्रोशे करब टू डबल क्रोशे दुई पाशे दुइटा करे डबल क्रोशे करे दिते हबे वन टू कोनो चेन निते हबे ना कोनो चेन छाड़ाई पाशेर स्पेसे टू डबल क्रोशे करे दिब वन टू एरकम हबे देखते आबार दुइटा चेन नेब चेन टू एखाने एकटा डबल क्रोशे करे देब जेखाने स्टिच आछे दुइटा चेन करब लास्ट स्टिचे एकटा डबल क्रोशे करे देब बाकी घरगुलो ब्ल्यांक भावे करे दिते हबे শেষের যে প্যাটার্নটা আছে এটা প্রথমটার মতোই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমটার মতোই শেষেরটা করে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী রোতে পাঁচটা চেইন করে নেছি পরবর্তী রোতে যাওয়ার জন্য এবার এটাকে টার্ন করে দিলাম নেক্সট ঘরে ওয়ান ডাবল ক্রোশি করে দিচ্ছি চেইন টু ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ चेन टू वन टू वन डबल क्रोशे लास्ट स्टिच एबार भीतरे थ्री डबल क्रोशे करे दिते हबे वन टू थ्री ताहले टोटाल फोर फोर डबल क्रोशे एखाने हबे चेन फोर मिडले तीनटा सिंगल क्रोशे आछे एकदम मिडल स्टिचे वन सिंगल क्रोशे करते हबे चेन फोर वन टू थ्री फोर नेक्स्ट स्पेसे थ्री डबल क्रोशे वन टू थ्री नेक्स्ट स्टिचे वन डबल क्रोशे एभावे हबे परेर घरटा ब्लैंक करे दिते हबे चेन टू वन डबल क्रोशे लास्ट स्टिच परवर्ती घरगुलो ब्लैंक हबे আমি এ পর্যন্ত করে নিচ্ছি এ পর্যন্ত করে নিয়েছি চেন টু এখানে যে চারটা ভরাট ঘর আছে এটাকে এবার ব্ল্যাঙ্ক করে দিব লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশে করে দিলাম এগুলো একইভাবে ব্ল্যাঙ্ক করে নিতে হবে আর প্রথমটার মতোই শেষ অংশটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি এই রোয়ের এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেন সমান থাকে এটা খেয়াল রাখবেন চেন ফাইভ পাঁচটা চেন করে নিচ্ছি এবার এটাকে টার্ন করে নেব ওয়ান ডাবল ক্রোশে নেক্সট স্টিচ এই ঘরগুলো একইভাবে কন্টিনিউ করতে হবে আমি এ পর্যন্ত করে নিচ্ছি তো আমি এ পর্যন্ত করে নিয়েছি ফাঁকা ঘরগুলো দুইটা চেন করে নিলাম চেন টু এবার যে স্পেসটা আছে সেই স্পেসে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিচ্ছি
এই পাশে দুইটা ডাবল ক্রোশি করলাম এবং অপর পাশে দুইটা ডাবল ক্রোশি করব, তাহলে টোটাল চারটা ডাবল ক্রোশি করা হবে। এভাবে করে নেবেন। আবার দুইটা চেন করে নেব, চেন টু, নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করব, দুইটা চেন করব, লাস্ট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করব। এভাবে এই ঘরগুলো কন্টিনিউ করে নিতে হবে, ফাঁকা ঘরগুলো, কোনো ডিজাইন হবে না আর, এভাবেই কন্টিনিউ করতে হবে, একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নেব। আর প্রথমটার মতোই লাস্ট ডিজাইনের কাজটা করে নিতে হবে। এই রো পুরোটা করে নিয়েছি, প্রথমটার মতোই শেষেরটা করে নিয়েছি। নেক্সট রোতে চলে যাচ্ছি, এখানে এই লেভেলগুলো যেন সমান থাকে। চেন ফাইভ টার্ন করে নেব, এরপর ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। এই রোতে কোনো ডিজাইন হবে না, আমি ভরাটের আগের ঘর পর্যন্ত কন্টিনিউ করে নেব। তো এখানে আমি কন্টিনিউ করে নিয়েছি, এবার ভরাট ঘরটাতেও ব্ল্যাঙ্ক করে দিব উপরের রোতে। চেইন টু, ওয়ান ডাবল ক্রোশি লাস্ট স্টিচ। দেখতে পাচ্ছেন এভাবে উপর জায়গাটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। এইভাবে এই রো পুরোটা করে নিতে হবে, এই রোতে কোনো ডিজাইন হবে না, এই ব্ল্যাঙ্ক ঘরগুলোই পুরো রোতে করতে হবে। এইভাবে আমি পুরোটা করে নিব একদম লাস্ট পর্যন্ত। শেষ পর্যন্ত কন্টিনিউ করে নিয়েছি এই রো, এটাই ছিল লাস্ট রো। আর দেখতে পাচ্ছেন আমি স্লিভের পার্ট আর গলার পার্ট বের করার জন্য স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি। দুই পাশ থেকেই সমান সংখ্যক ঘর মার্ক করতে হবে। গুনে দেখিয়ে দিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এ পাশ থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তো দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে আমি দশ নম্বর ঘর মার্ক করেছি, দুই পাশ থেকেই দশ নম্বর ঘর মার্ক করে নিয়েছি। তাহলে দুই পাশে স্লিভের অংশগুলো করলে পরে মাঝে গলার অংশটা বেরিয়ে যাবে। এবার আমি দুই পাশে স্লিভের পার্টটা করে নেব। প্রথমে এই পাশ থেকে করে নিচ্ছি, যেহেতু সুতার লুপটা এই পাশে আছে। পাঁচটা চেন করে নিচ্ছি, চেন ফাইভ টার্ন করে নেব, নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করব। এই স্লিভের পার্টে কোনো ডিজাইন হবে না, ব্ল্যাঙ্ক ঘরগুলোই কন্টিনিউ করব। আমি স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছেন স্টিচ মার্কারের ঠিক আগের ঘর পর্যন্ত কন্টিনিউ করে নিয়েছি। পাঁচটা চেন করে নেব, চেন ফাইভ, এবার এটাকে টার্ন করে নেব, ওয়ান ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। এই রোতেও সবগুলো ঘর ব্ল্যাঙ্ক করে নিতে হবে। এখানে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, সেম একই জিনিস আমি রো কন্টিনিউ করব পুরোটা। যেহেতু স্লিপ পার্টে কোনো ডিজাইন হবে না, তাই আমি সেম একই জিনিস আমার প্রয়োজন মতো লম্বা করে নেব। এখানে আমি লম্বা করে নিয়েছি আমার প্রয়োজন মতো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তো আমি টোটাল নাইন রো এখানে করেছি, মোট নয়টা রো এখানে আমার প্রয়োজন মতো করে নিয়েছি। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে। এই স্লিপ পার্টের কাজ শেষ, এবার অপর অংশটা করে নিতে হবে। সুতা জয়েন করে নিচ্ছি একদম লাস্ট স্টিচে, লাস্ট ঘরে আমি সুতা জয়েন করে নেব। চেইন ফাইভ, পাঁচটা চেইন করে নিচ্ছি, নেক্সট স্টিচে ওয়ান ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে দিলাম। স্টিচ মার্কারের আগের স্টিচ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। অপর পাশে যেভাবে করেছি এখানেও সেম একইভাবে কন্টিনিউ করে লম্বা করে নিতে হবে। এখানে টোটাল নয়টা রো করতে হবে, এটার মতো এপাশেও করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুই পাশেই আমি করে নিয়েছি, দুই পাশে সমান সংখ্যক রো করতে হবে। আমি নয়টা করে রো করেছি দুই পাশে। এবার অপোজিট পাশে কাজ করতে হবে। এখানে আমি পিছনের জন্য এরকম বোতাম সিস্টেম করেছি, এক পাশ করে কমপ্লিট করতে হবে। প্রথমে এই পাশটা করে নিচ্ছি, যে স্টিচ মার্কারটা দেখতে পাচ্ছেন এই ঘরটা ফাঁকা রেখে, মানে বাদ দিয়ে তারপর কাজ করতে হবে, এই ঘরে কোনো কাজ করা যাবে না। তো আমি জয়েন করে নিচ্ছি সুতা স্টিচ মার্কারের সাথেই, যে ঘরটা আছে ডাবল ক্রোশি স্টিচ, সেখানে আমি সুতা জয়েন করে পাঁচটা চেইন করে নিচ্ছি, চেইন ফাইভ, নেক্সট স্টিচ ওয়ান ডাবল ক্রোশি। ব্যাক সাইডে কোনো ডিজাইন হবে না, এই ব্ল্যাঙ্ক ঘরগুলোই কন্টিনিউ করতে হবে, লাস্ট পর্যন্ত আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত আমি করে নিয়েছি এই রো।
এইভাবে উপর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এই যে স্টিচ মার্কারের ঘরটা আছে এই ঘরটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, আমি খুলে নিলাম, এই ঘরটাতে কোনো কাজ করা যাবে না। এবার এই পিছনের অংশটা আমি উপর পর্যন্ত কন্টিনিউ করে নেব, ঠিক এ পর্যন্ত লম্বা করে নিতে হবে। আমি এ পর্যন্ত লম্বা করে নেব, সেম একই জিনিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন আমি উপর পর্যন্ত লম্বা করে নিয়েছি, পিছনের অংশটা দেখিয়ে দিচ্ছি, এই রকম হবে দেখতে। এবারে সাইড থেকে আমি মার্ক করে নেব, সামনের অংশের মতো পিছনের অংশটাও মার্ক করে নিতে হবে, গুনে নিতে হবে, সামনের অংশ আর পিছনের অংশটা গুনে এভাবে মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে তারপরে এই চিকন অংশটা, এইটুকু শুধু আমি কন্টিনিউ করব, শুধু এই অংশটুকু কন্টিনিউ করব, বাকি অংশটা বাদ দিয়ে দিতে হবে। চেইন ফাইভ, 1, 2, 3, 4, 5, এটাকে টার্ন করে নেব, 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ, স্টিচ মার্কার পর্যন্ত আমি কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ করেছি, এই ঘরটাও করতে হবে যেহেতু এই ঘরটাও মার্ক করে রেখেছি, এই ঘরটাও কন্টিনিউ করে নেব। এটাই হচ্ছে লাস্ট ঘর। এবার উপরের রো করতে হবে, চেইন ফাইভ টার্ন করে নেব, 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ, একটা ডাবল ক্রোশি করে নিচ্ছে এই ঘরে, এভাবে কন্টিনিউ করে নেব শেষ পর্যন্ত। করার পরে উপরে সামনে যে কয়টা রো আছে বাকি ঘরগুলো একইভাবে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ঘর আমি সমান সংখ্যক করে নিয়েছি, সামনের স্টিচ মার্কারগুলো খুলে নিচ্ছি, এগুলোর আর কোনো দরকার নেই। এবার উপরের অংশে জয়েন করে দিতে হবে, এগুলোর কাজ শেষ, আমি এবার জয়েন করে নেব। জয়েন করার জন্য আমি ভিতর থেকে জয়েন করব, যেন জয়েনিংয়ের যে জায়গাটা সেটা দেখা না যায়, ভিতরে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে নিলাম, উল্টানোর পরে এবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি জয়েন করব। যেহেতু সুতার লুপটা ওই পাশে আছে তাই আমি এই পাশে এভাবে হুকটা নিয়ে তারপর ওপাশ থেকে সুতা নিয়ে আসতে হবে। এই পাশে সুতাটা নিয়ে এসে একটা চেইন দেব। এবার যে নেক্সট স্পেস আছে, চেইন টু স্পেস, এখানে টু সিঙ্গেল ক্রোশি দিতে হবে, টু সিঙ্গেল ক্রোশি নেক্সট নেক্সট স্পেস। এখানে দুইটা সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম এই ফাঁকা ঘরটাতে। এবার স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশি দিতে হবে, স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম, নেক্সট স্পেসে টু সিঙ্গেল ক্রোশি করে দেব, টু সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি, এভাবে জয়েন করে নিতে হবে। এভাবেই আমি জয়েন করে নিচ্ছি, স্পেসে 2 সিঙ্গেল ক্রোশি, দুইটা সিঙ্গেল ক্রোশি আর স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি, এভাবে দুইটা পাশ একসাথে করে নিয়ে সিঙ্গেল ক্রোশি করতে হবে, তাহলেই জয়েন করা হয়ে যাবে। এভাবে আমি পুরোটা করে নেব। আমি এভাবে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিয়েছি দুই পাশেই। লাস্ট ঘরে হচ্ছে তিনটা সিঙ্গেল ক্রোশি করে দিব, দুটো করেছি আরও একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম, টোটাল 3 সিঙ্গেল ক্রোশি লাস্ট স্পেস। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে দেব, সুতা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন জয়েন করা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব, উল্টে দেওয়ার পর দেখতে পাবেন এখানে জয়েনিংয়ের জায়গাটা দেখা যাচ্ছে না, সিঙ্গেল ক্রোশিগুলো দেখা যাচ্ছে না, হাইড হয়ে গেছে। এবার অপর পাশেও করে নিতে হবে, ব্যাক সাইডে সেমভাবে আমি করে নেব। তো প্রথমেই সুতা জয়েন করতে হবে, আমি সুতা জয়েন করে নিচ্ছি, ওই পাশের মতো এই পাশেও সেমভাবে করে নিতে হবে। দুই পাশেই যেন সমান সংখ্যক রো থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি এখন জয়েন করে নিচ্ছি, স্টিচ মার্কারের ঘরটা বাদ দিয়ে সাথে যে ডাবল ক্রোশির ঘরটা আছে সেই স্টিচে আমি সুতা জয়েন করে 5টা চেইন করে নেব, চেইন 5, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশি করে দেব, 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ, এরকম একটা ঘর হবে, চেইন 2, 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ, এরকম ব্ল্যাঙ্ক ঘরগুলো হবে। সেম এটার মতোই এপাশেও আমি করে নেব, এরপর জয়েন করে নেব, একইভাবে করতে হবে।
তো আমার কাজটা হয়ে গেছে, আমি জয়েন করে নিয়েছি দুই পাশেই, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে হাতার অংশে বা স্লিপ পার্টে সিঙ্গেল ক্রুশি দিয়ে ভরাট করে দেব। চাইলে আপনারা গলার অংশেও সিঙ্গেল ক্রুশি দিয়ে ভরাট করতে পারেন, আমি শুধু হাতার অংশেই করেছি। সুতা জয়েন করে নিচ্ছি, নিচের দিকে যে কোনো একটা স্টিচে সুতা জয়েন করলেই হবে, এনি স্টিচে জয়েন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি যে কোনো একটা স্টিচে জয়েন করার পরে একটা চেইন করে দিলাম। এবার সিঙ্গেল ক্রুশি দিয়ে পুরোটা ভরাট করে নিতে হবে। এখানে সিঙ্গেল ক্রুশি কয়টা দিবেন সেটা আমি আসলে গুনে দেইনি, আমি দেখেছি যেরকম প্রয়োজন আন্দাজ মতো আইডিয়া মতো করে দিয়েছি। যেহেতু সিঙ্গেল ক্রুশি লাস্ট, এর উপরে কোনো ডিজাইন করিনি, তাই আইডিয়া মতো করে দিয়েছি সিঙ্গেল ক্রুশি, আপনারাও এরভাবে করে দিতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রুশি দিয়ে পুরোটা ভরাট করে নেব, দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রুশি দিয়ে আমি ভরাট করে নিচ্ছি। এভাবে সিঙ্গেল ক্রুশি দিয়ে পুরো হাতাটি ভরাট করে নিতে হবে। পুরোটা ভরাট করার পর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে, প্রথমে যে একটা চেন করেছিলাম সেখানে। আর এই পাশটাও একইভাবে আমি করে নেব, দুই পাশ একইভাবে ভরাট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রুশি দিয়ে দুই পাশেই আমি ভরাট করে নিয়েছি। আমার এই হাফ বডি ডিজাইনটি করা একদম কমপ্লিট। আশা করছি সুন্দর একটা টিউটোরিয়াল দিতে পেরেছি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।